নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে মিছিলে মেঠোপথে সংগ্রামে আলোচনায় মুক্ত স্বদেশের রূপকার হিসেবে সাত কোটি বাঙালির হৃদয়ে তখন একটি নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সাল মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিশ্বের বুকে রচিত হয় স্বাধীন বাংলাদেশের নাম। মহান এই নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, কালের পরিক্রমায় পদ্মা মেঘনা যমুনার অববাহিকায় গড়ে উঠেছে এ জনপদ। এখানে ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী, যার অধিকাংশই প্রবাহিত হয়েছে সুবিশাল সমুদ্রে। ১৯৭১ সালে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনে নদীমাতৃক এ দেশের আন্তদেশীয় পরিবহন ব্যবস্থার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ গুরুত্ব আরোপ করে এমভি বাংলার দূত জাহাজের মাধ্যমে বিএসসির জাহাজ বহরের সূচনা করেছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় লাল সবুজের পতাকা উড়িয়ে সমুদ্রের নীল জল কেটে তর তর ছুটে যাওয়ার নতুন আহ্বান ফের ধ্বনিত হচ্ছে বিএসসির পরতে পরতে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকারের সময়ে চীন সরকারের ঋণ সহায়তায় 6টি নতুন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা, এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমটি বাংলার অগ্রযাত্রা, এমটি বাংলার অগ্রদূত ও এমটি বাংলার অগ্রগতি ইতোমধ্যে যুক্ত হয়েছে বিএসসির জাহাজ বহরে, যা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বিএসসির অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অর্থাৎ বিএসসি নবনির্মিত 5টি সমুদ্রগামী জাহাজের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। আর সেই সাথে সাথে শিপিং কর্পোরেশন যেন নতুনভাবে আবার আরও শক্তিশালী হয়, যেটা আমাদের দেশের একান্তভাবে অপরিহার্য, সে ব্যাপারে আমরা উদ্যোগ নেওয়া অনেকটা সাফল্য অর্জন করেছি। 1527 কোটি 66 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ জাহাজগুলো বাণিজ্যিক ভিত্তিতে নিয়োজিত করার মধ্য দিয়ে বিএসসি তার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের পাশাপাশি জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 23 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। এই বাংলাদেশকে সোনার বাংলা বিনির্মাণের জন্য মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং দায়িত্ব নিয়েই তিনি প্রথম এই নদীবেষ্টিত নদীমাতৃক এই বাংলাদেশকে, সমুদ্রবেষ্টিত এই বাংলাদেশকে কাজে লাগিয়ে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শিপিং কর্পোরেশন গঠন করেছিল। 1975 সালে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করার পর সেই শিপিং কর্পোরেশনকে ধীরে ধীরে দুর্বল করে ফেলা হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আবার এই শিপিং কর্পোরেশনের দিকে নজর দিয়েছেন। এই ধারা অব্যাহত থাকলে শিপিং কর্পোরেশন বাংলাদেশের অর্থনীতিতে
অন্যতম একটি যোগানদার প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা দাঁড়িয়ে বলতে চাই, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিপিং কর্পোরেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে এই মুজিব বর্ষে আমি শিপিং কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আমি অভিনন্দন জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে বিএসসির। জাহাজ সংগ্রহে রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির ফলে পণ্য পরিবহন, জ্বালানি, খাদ্য, সার সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের বিএসসি তথা সমগ্র বাংলাদেশ। বাংলাদেশ আজ অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের দ্রুত অগ্রসমানের দেশ এবং বাংলাদেশের উন্নয়নের যে অগ্রযাত্রা সূচিত হয়েছে, এটি সমগ্র বিশ্বের জন্য আজকে একটি রোল মডেল পরিণত হয়েছে। এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং সুদূরপ্রসারী পরিকল্পনার কারণে। ভিশন 2021, 2041 এবং SDG যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছে তারই আঙ্গিকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা আশা করছি এ সকল পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বাংলা শিপিং কর্পোরেশনের জাহাজ বহরে আগামীতে আরও 26টি নতুন জাহাজ সংযোজন করা যাবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীর এই শুভ লগ্নে আমি তাকে স্বস্তির চিত্তে এবং কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। বিএসসির অবকাঠামো এবং সেবামান বর্তমানে আন্তর্জাতিক শিপিং সংস্থার সমমান। বিশ্বের সাথে সমানতালে এগিয়ে যেতে বিএসসিও প্রতিনিয়ত সক্রিয় হচ্ছে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে। এরই ধারাবাহিকতায় জাহাজসমূহ সর্বদা সচল রাখতে বিএসসি মেরিন ওয়ার্কশপের আধুনিকায়ন করা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য বিএসসির প্রত্যেক জাহাজে VSAT চালু হয়েছে। শেয়ার হোল্ডার সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সাথে যোগাযোগ ও প্রশাসনিক সুবিধার্থে রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে নির্মাণ করা হয়েছে 25 তলা বিশিষ্ট আধুনিক সুবিধা সম্বলিত বিএসসি টাওয়ার। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় গৃহীত বিএসসির বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত উন্নয়নে গৃহীত সকল কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মনিটরিং করছেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ইতোমধ্যে মহান জাতীয় সংসদে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ স্বার্থরক্ষা আইন 2019 পাশ করা হয়েছে। আইন হওয়ার প্রেক্ষিতে সরকারি পণ্য আমদানি রপ্তানির 50% বাংলাদেশের পতাকাবাহী জাহাজের মাধ্যমে পরিবহন করা হবে। এর ফলে একদিকে যেমন বিএসসির সক্ষমতা বাড়বে, অন্যদিকে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখাসহ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বিএসসি যথাযথ ভূমিকা রাখতে পারবে। এছাড়া কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, নৌ সেক্টরের উন্নয়ন সহ সরকারের বিভিন্ন ক্ষেত্রে বিএসসির অবদান অনস্বীকার্য। দেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সক্ষমতা যত বৃদ্ধি পাবে, সমুদ্র পরিবহনে সরকার ও জনগণের কর্তৃত্ব ও অংশীদারিত্ব তত বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিপিং কর্পোরেশন আজ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত বছর আমরা আমাদের সম্মানিত শেয়ার হোল্ডারদের 10% নগদ লভ্যাংশ প্রদান করতে সক্ষম হয়েছি। আমি শিপিং কর্পোরেশনের বর্তমান সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, সচিব মহোদয় ও সম্মানিত শেয়ার হোল্ডারগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমি মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
জাতির পিতার হাতে গড়া বিএসসি বহু চড়াই উতরাই পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ পরিণত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের শিপিং সংস্থায়। বাংলাদেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে কান্ডারি হয়ে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী ও ধ্রুপদী নেতৃত্বে বিএসসির গৃহীত প্রকল্পগুলোর কর্মপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, ফলে সরকারের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশের সার্বিক আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এগিয়ে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়, উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।